ক্ষমতায় কে যাবে, ভোটের ফলাফল। 17 বছর পরে আসছি, আমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলা হয়, আমি অনেক কিছু করছি সাংবাদিকতা, কিন্তু আমি কিন্তু মানে দেশের বাইরে থেকে অনেক কিছু বুঝি না। বাংলাদেশের ভোট দেখা যাচ্ছে তরুণদের নিয়ন্ত্রণেই থাকছে। যে রাজনৈতিক দলটি আমরা সবাই মোটামুটি জানি, এখন আমি আবার বলে দিলে বলবে যে আপনি কেমন জানলেন, নির্বাচনের আগেই জেনে গেছেন বিএনপি পাওয়ারে আসবে। হ্যাঁ, বাট আমরা সবাই ধারণা করতে পারি যে সুষ্ঠু নির্বাচন হলে এই রাজনৈতিক দলটি সরকার গঠন করবে। আরেকটা জিনিস আমি বলি যে এই যে আমি না বিএনপি নিয়ে অনেক ভালো ভালো কথা বলে ফেললাম, এটার কারণে কিন্তু আবার হয়তো এই যে টিভির ক্যামেরাগুলো আছে, হ্যাঁ এখন বলবে যে তারেক জি আমার টাকা দেয়, হ্যাঁ বা সিআইএ আমার টাকা দেয়, হোয়াট এভার, এই ধরনের কথাবার্তা হয়। এবং বাংলাদেশে এটা খুব আনহেলদি একটা প্র্যাকটিস, যে কারণে আমার মনে হয় যে বিএনপির রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ অতীত, এগুলার চমৎকার একটা বিশ্লেষণ সেই বইটার নাম বিএনপির নামে করা যায় না। কারণ তাহলে হয়তো এসরানকে বলা হবে যে সে হয়তো কোনো এক জিয়ার লোক না। তো এই প্রবণতা থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসাটা খুবই জরুরি। আমরা রাজনৈতিক দলগুলোকে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাতে ইসলামী হোক, জামাতে ইসলামী নিয়ে আলতাফ পারভেজের সম্ভবত একটা মৌদুদিকে নিয়ে একটা বই বের হয়েছে, বিএনপি তাদের সবচেয়ে দুঃসময়ে বাংলাদেশের জনগণের কাছে গিয়েছে। এখানে নারী, ছাত্র, বৃদ্ধ, তারা সবাই বিএনপির সমাবেশে এসেছে। পাকিস্তানের এই বইটাতে এই দলিলগুলো আছে এবং বিএনপি কিছু ওয়াদা করেছে বাংলাদেশের মানুষের কাছে, এই মানুষগুলোর কাছে, আপনাদের সবার কাছে। এবং বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তাহলে এই বইতে এবং তাদের যে রূপরেখা, প্রস্তাবনা, সেই ডকুমেন্টগুলোতে যে ওয়াদাগুলো আছে, উই হ্যাভ টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল। যে কারণে আমি মনে করি যে 2024 এই বইটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা 2025 এবং 2026 আমাদের শাসক গোষ্ঠীর কাছ থেকে কী আশা করতে পারি, এটার একটা গাইডলাইন, এটার একটা ম্যাপ আমরা এখানে পাব। আমি 2007 সালে দেশ ছাড়ছিলাম যখন, তখন একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, আর এখন যখন আবার ফিরলাম তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমার যেটা সবচেয়ে ভালো লাগতেছে আজকের এই ইভেন্টে, যে একজন ক্যাবিনেট মিনিস্টার আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে আমাদের কথা শুনতেছেন। এখন আবার আরেকজন বলে বসতে পারে যে এই যে গুগল মিটে একজন এইভাবে জয়েন করলো, এই ডিজিটাল বাংলাদেশটা কে দিয়েছে, তাই না? তো যাই হোক, এসরানকে অনেক ধন্যবাদ এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সে খুবই ইনসিস্টেন্ট ছিল যে আমাকে আসতেই হবে, সেই সূত্রে আমার ইনফ্যাক্ট একটা বই পড়া হলো পুরোটা। কারণ আমার এই বছরের একটা নিউ ইয়ার্স রেজুলিউশন ছিল যে আমি 50টা বই পড়বো, এটা 32 নম্বরটা বইছে। এখন আরও এক মাসের মধ্যে আমি এতগুলো কেমন পড়বো আমি এটা চিন্তা করতেছি, বাট এইটা আর কি একটা বই আমার নাম্বারের সাথে অ্যাড হয়েছে। আমি যখনই কোনো যে কোনো সিটিতেই যখন যাই, আমি স্থানীয় বুক শপগুলোতে যাই, এবং একটা জিনিস আমি খেয়াল করি, বিশেষ করে আমেরিকান যে যুক্তরাষ্ট্রের বইয়ের দোকানগুলোতে, যে সেখানে ওই দেশের পলিটিক্স নিয়ে, পলিটিক্যাল পার্টি নিয়ে, পার্লামেন্ট নিয়ে, মন্ত্রী মিনিস্টার এদেরকে নিয়ে অসংখ্য বই প্রতি বছর বের হয়। ফর এক্সাম্পল, আমি লাস্ট টাইম যখন ওয়াশিংটন ডিসিতে ছিলাম, মানে একটা পুরনো বুকশপে গেলাম, 3টা ঘর একেবারে উপচে পড়তেছে, সব টাইটেল হলো ওই নিক্সনের কোন মিনিস্টার, তার একটা মেমোয়ার, বা একজন সাংবাদিকের একটা মেমোয়ার। এই জিনিসগুলো হলো গিয়া ওই সময়টার দলিল। আনফর্চুনেটলি বাংলাদেশে এই যে পলিটিক্যাল জার্নালিজমটাকে বই আকারে, মেমোয়ার আকারে প্রকাশ করা, এটা আমরা অতটা দেখিনি। মহিউদ্দিন আহমেদ সম্ভবত কিছুটা করেছেন, সেই দিক থেকে আমি চিন্তা করলে আমি দেখি যে এটা একটা খুব এনকারেজিং একটা ট্রেন্ড। এসরান আপনারা হয়তো অনেকে জানেন, সে আমার সহকর্মী, এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, অনেক ভালো ভালো কথা বলতে হবে ওর ব্যাপারে, কারণ বইটা অনেক ভালো। হ্যাঁ, কিন্তু এর আগে একটা নেগেটিভ কথা বলে নিই, যাতে আপনারা একটু বলতে না পারেন যে এটা স্বজনপ্রীতি করতেছে। আমার বইটার টাইটেলটা একেবারেই ভালো লাগে না,
এটা এসানকেও বলি, মাহবুব ভাই এখানে কোথায় আছে। বইটার টাইটেল হলো স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ। হ্যাঁ, এটা একটু মিসলিডিং হয়েছে আমার একজন পাঠক হিসাবে, এটা আমার প্রথম বক্তব্য। যে এটা আসলে বইটার কন্টেন্ট যদি আমরা দেখি, এই বইটার কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম ক্লান্তি একটা টাইটেলের কারণে মানে মোড়কটা একটু কম এক্সাইটিং হয়েছে, ভিতরের কন্টেন্ট যতটা এক্সাইটিং। কিন্তু এটা আপনারা যারা বইটা একটু নেড়ে চেড়ে দেখবেন, বাইরে দেখলাম আছে, আপনারাও বুঝতে পারবেন। এই বইটা আসলে স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার এই সমস্ত বড় বড় ব্যাপারে খুব জ্ঞানগর্ভ কথা এমন না। এই বইটা একটা দলিল একটা নির্দিষ্ট সময়ের, যখন বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা যখন একটা অসম্ভব জুলুম এবং নিপীড়ন নির্যাতন ষড়যন্ত্র এগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, এবং এসান একটার পর একটা কলামে ওই সময়টা তিনি তুলে ধরেছেন। তো এই বইটার নাম হয়তো আমি খুবই টপ অফ মাই হেড বলছি, বিএনপি নামা বা বিএনপির দিনলিপি এরকম কিছু হতে পারত। এবং তিনি একটার পর একটা যেটা করেছেন সেটা হলো যে এই হাসিনা শাহির আমলে, বিশেষ করে 22-23-24 এই সময়টায় বিএনপি কি করছে, কি কর্মসূচি দিচ্ছে, এই বিষয়টা তিনি তার কলামগুলোতে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমাদের দেশে একটা যে ট্রেন্ড যেটা আছে, যে আমরা নিউজ পেপার কলামগুলোকে একসাথে করে তারপর আমরা বই বের করে ফেলি, বিশেষ করে ফেব্রুয়ারির বইমেলায় আগে। আমি এটি পড়তে পড়তে ভাবতেছিলাম যে এটা নিশ্চয়ই ফেব্রুয়ারির বইমেলাকে সামনে রেখেই রয়েছে, তো দেখলাম যে হ্যাঁ, 8 জানুয়ারি 2024। তো এখানে আরেকটু যদি সময় দিতেন আপনারা, নোট যদি অ্যাড করে দিতেন, কিছু কিছু জায়গায় ওই ওই সময়কালের কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ডটা একটু ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এসান এখানে যে কাজটা সবচেয়ে চমৎকার করেছেন সেটা হলো যে তিনি ডেস্কে বসে অপেড লেখেন। অনেক জায়গায় তিনি যেটা গীতিয়াপা বলছিলেন যে তিনি একেবারে সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলেছেন। মানে বিএনপি সমাবেশে যারা এসেছেন, চিড়ামুড়ি নিয়ে একটা একটা ইয়েই আছে, চিড়ামুড়ির সমাবেশ গন্তব্যে পৌঁছাতে পারবে, বিএনপি সমাবেশে যে যারা আসছেন একেবারে সাধারণ তান্ত্রিক জনগোষ্ঠী তারাও যেমন আসছেন। তারপরে আবার একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে যে তিনি তরুণদের ব্যাপারে বিএনপি কী ভাবছে এবং তরুণরা বিএনপির ব্যাপারে কী ভাবছে, এই জায়গাটা তিনি বেশ কয়েকটা কলামে আলোচনা করেছেন। এবং আমার কাছে মনে হয় এটা এখন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমি একটা জায়গায় মার্ক করে দেখেছি, এসান একটা একটা চ্যাপ্টারে উনি জার্মানির ডেমোগ্রাফিক্স নিয়ে কথা বলেছেন এবং ভোটিং প্যাটার্ন নিয়ে কথা বলেছেন, এবং তারপরে আবার বলছেন যে জার্মানিতে ক্ষমতায় কে যাবে বা জার্মানির ভোটের ফলাফল, দ্যাটস হোয়াট হি সেজ, নিয়ন্ত্রণ করেন জার্মানির প্রবীণরা, মানে সিনিয়র সিটিজেন বা এই ধরনের ভোটার। তো ওইখানে একটা তুলনা দিয়ে তিনি বলছেন যে জার্মানির ভোটের ফলাফল প্রবীণরা নিয়ন্ত্রণ করলেও বাংলাদেশের ভোট দেখা যাচ্ছে তরুণদের নিয়ন্ত্রণেই থাকছে। তো আমরা এখানে আবার দেখলাম যে এই যে গণ অভ্যুত্থান হলো কয়েকদিন আগে, সেটা নেতৃত্ব কিন্তু তরুণরাই দিয়েছে, এবং এখন বাংলাদেশ কোন পথে যাবে সেটাও কিন্তু এই তরুণরাই ঠিক করবে। যে কারণে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, কালকেও আমি একটা ইভেন্টে ছিলাম, তরুণদেরই আয়োজন ছিল এবং অত্যন্ত চমৎকার প্রশ্ন আমি দেখেছি, তারা দেশ নিয়ে ভাবেন সেটাও আমি বুঝেছি। এবং ইন্টারেস্টিংলি এদের মধ্যে অনেকেই আবার বিএনপির যে ছাত্র সংগঠন এটার সাথে জড়িত। আমার নিজের একটা খুব আমি বলবো আই ডু হ্যাভ এ ইনবিল বিগট্রি অ্যাবাউট স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্সে আমার চোখে পাশে মানে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছেলেরা বিশেষ করে গুন্ডা পান্ডা টাইপের হল। হ্যাঁ, আর টু বি ভেরি জেন্ডার ব্যালেন্সড হিয়ার, আর ই শুড অলসো রিমেম্বার যে ছাত্রলীগের যে নেত্রীরা লাঠি নিয়ে ইয়ে করতো তাদের কথাও স্মরণ করি।
কিন্তু গতকালকে আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট গ্রুপ থেকে আসছে, আমি কখনো ভাবি নাই যে এই প্রোফাইলের এইরকম সিরিয়াস পড়াশোনা করা ছেলেমেয়েরা একটা রাজনৈতিক দলের সাথে 17 বছর পরে আসছি, আমার এই জিনিসটা ভালো লাগছে। এবং এসানের বইটা আমি শেষ করছি আজকে সকালে, এবং কালকে রাত্রে থেকে এই জিনিসটা আমাকে ভাবাচ্ছিল। গত সন্ধ্যায় আমার যাদের সাথে দেখা হলো এরা আসলে কারা, এসানের বইটা আমাকে খুব সাহায্য করছে যে এই এই প্রোফাইলটা বুঝতে। আমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলা হয়, আমি অনেক কিছু করছি সাংবাদিকতা, কিন্তু আমি কিন্তু মানে দেশের বাইরে থেকে অনেক কিছু বুঝি না। এসানদের মতো লেখকরা যদি না থাকতেন তাহলে আমাদের অবস্থা খুব করুণ। আমরা নির্মোহভাবে পাঠ করতে হবে এই দলগুলো, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এসানের বইটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস হলো যে আমি এটা জানি যে এসানকে আমি পরামর্শও দিয়েছি যে উনি নেত্রলিজের করেসপন্ডেন্ট হিসাবে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি আন্দোলনের শীর্ষ যে নেতারা যারা ছিলেন, সমন্বয়করা যারা ছিলেন, তাদের সাথে উনি আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ওদের সাথে অ্যাটাচ ছিলেন। এবং বিদ্যারা যেটা বললো যে উনি করতে চায়, এই বইটা আমি অনুরোধ করবো এসানকে লিখতে। আমি আপনাকে অনেক বকাঝকা করেছি ওই দিন, কিন্তু আই স্টিল লাইক একেবারে পাবলিকলি বলতেছে যে ইউ শুড ডু ইট অ্যাজ এ সার্ভিস টু অল অফ আস। আর মাহবুব ভাই এখানে আছে, প্রকাশক তো একজন বাই ডিফল্ট আশা করতে পারি আমাদের আছে এই দুটোর জন্য। আমি শেষ করব এই বলে যে এসানের এই বইটা আপনারা সবাই পড়বেন অতি জানার জন্য, আপনাদের পছন্দ। জনমত আপনাকে অসংখ্য ধন্যবাদ।